বাঘখালী নদীর ঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে রুবেল সাগরে পঁয়ষট্টি দিন মাছ ধরার যে নিষেধাজ্ঞা সেটি আজ থেকে কার্যকর হয়েছে যার ফলে আগে বাগে কিন্তু কক্সবাজার উপকূলে জেলেরা টলার নিয়ে উপকূলে ফিরেছে এখন আমরা যে উপকূলে আছি সেই উপকূলে যদি একটু বলতে হয় যে প্রায় সাত হাজারের অধিক ট্রলার ইতিমধ্যে উপকূলে ফিরেছে যেখানে প্রায় লক্ষাধিক মতো জেলে এখন উপকূলে অবস্থান করছে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন জেলা ফিশিং বোর্ড মালিক সমিতির নেতৃবৃন্দ তো এখন আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি বাঘখালী নদীর মোহনায় সে মোহনায় শত শত টলার নগর করা আছে যেসব টলারে অনেক জেলে অবস্থান করছে আবার অনেকে তারা শ যে বাড়িঘর রয়েছে সে বাড়িঘরে ফিরে ফিরে গিয়েছে আর যারা এখানে রয়েছেন টলারে তারা বেকার সময় পার করছেন অনেকে আমরা দেখতে পেয়েছি যে মাছ যে নানা ধরনের সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো নির্দিষ্ট তাদের যে স্থান রয়েছে সেই স্থানে রাখা হচ্ছে আবার যা যে টলারগুলো নষ্ট হয়েছে বা জরাজীর্ণ সেই টলারগুলো মেরামত করা হচ্ছে তবে সবচেয়ে যে যে বিষয় বিষয়টি হচ্ছে এখানকার জেলেরা তারা চরম উৎকণ্ঠা এবং নানা উদ্বেগের মধ্যে রয়েছে আমরা বেশ কয়েকজন জেলের সঙ্গে সকালে কথা বলেছিলাম তিনি তারা যে বিষয়টি বলছে অনেকে এখনো ২০ বছর কিংবা ৩০ বছর ধরে সাগরে বাস স্বীকার করছেন তারা এখনো জেলে কার্ড পায়নি আবার অনেকে জেলে কার্ডের যে ফর্ম রয়েছে সেটি পূরণ করেছে এবং জমা দিয়েছে প্রায় দুই থেকে তিন বছর তারা এখনো অবধি জেলে কার্ড পায়নি যার কারণে যে সরকার যে পঁয়ষট্টি দিন যে বন্ধ সে বন্ধের সময় যে চুরাশি কেজি ধরে যে চাল কিংবা খাদ্য সহায়তা পায় সে খাদ্য সহায়তা তারা পাচ্ছেন না এবং যে কার যেহেতু হয়নি সেহেতু তারা গত দুই তিন বছর ধরে পাচ্ছেন না সেটি নিয়ে তারা ক্ষুব্ধ এবং জেলা যে জেলা ফিশিং টলার মালিক সমিতির নেতৃবৃন্দরা বলছেন দ্রুত সময়ের মধ্যে এসব জেলেদেরকে নিবন্ধনের আওতায় এনে যাতে খাদ্য সহায়তা দেওয়া হয় এবং বলছে তেষট্টি হাজার জেলে নিবন্ধিত জেলা রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে তো এই ছিল আমার কাছে সব শেষ মাছ ধরা বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম কক্সবাজারে